আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, রোজা ভঙ্গের কারণসমূহ আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। তো রোজা ভঙ্গের কারণগুলো দুটি ভাগে বিভক্ত। একটি হলো যেগুলো শরীর থেকে কোনো কিছু নির্গতের সাথে সম্পৃক্ত বা শরীর থেকে বের হওয়ার সাথে সম্পৃক্ত, এবং কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো শরীরের মধ্যে প্রবেশের সাথে সম্পৃক্ত। তো যে বিষয়গুলো শরীর থেকে বের হওয়ার সাথে সম্পৃক্ত সেই বিষয়গুলো পাঁচ প্রকার। নাম্বার এক, যদি রোজা রেখে কেউ সহবাস করে। নাম্বার দুই, মাস্টারবেশন বা হস্তমথন যদি করে। নাম্বার তিন, ইচ্ছাকৃত যদি কেউ বমি করে। নাম্বার চার, যদি শিঙ্গা লাগায় বা কোনো কারণে রক্ত বের করানো হয়। নাম্বার পাঁচ, হায়াজ এবং নিফাস, মহিলাদের মাসিক এবং বাচ্চা জন্ম হওয়ার পরবর্তীতে যেই ঋতুস্রাব হয়, এই কারণগুলো থাকলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। এবং কিছু জিনিসের সম্পর্ক যেগুলো শরীরের মধ্যে প্রবেশের সাথে, যেমন খাওয়া দাওয়া করা, পানাহার করা। আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো পানাহারের সাথে সম্পৃক্ত। আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বললে আপনারা বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবেন। তো আমরা প্রথমে বললাম যে সহবাস, যদি রোজা রেখে যদি কেউ স্ত্রী সহবাস করে তাহলে এটা অত্যন্ত মারাত্মক একটি গুণা। সে এই সহবাসের কারণে যদি করেও ফেলে, শয়তানের প্ররোচনা যদি সে সহবাস করে ফেলে, তাহলে সে সারাদিন উপবাস থাকতে হবে। এবং পরবর্তীতে সে এই রোজার পরিবর্তে একটি রোজা কাজা করবে এবং কাফফারা দিবে, যে কাফফারার আলোচনা আমি পূর্বের কোনো একটি ভিডিওতে আলোচনা করেছি, আপনারা দয়া করে দেখে নেবেন। নাম্বার দুই, মাস্টারবেশন। যদি কেউ মাস্টারবেশন করে বা হস্তমথন করে তাহলে তার ওই দিনের রোজা তো ভেঙে গেল, কিন্তু সে ওই দিন আর পানাহার করবে না, উপবাস থাকবে এবং আল্লাহর কাছে তওবা করবে। পরবর্তীতে সে একটি রোজা কাজা করে নেবে। নাম্বার তিন ছিল ইচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে। বমিটা হতে পারে ইচ্ছাকৃত, যদি অনিচ্ছাকৃত বমি হয় তাহলে আপনার রোজার মধ্যে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি ইচ্ছাকৃত গলার ভিতরে আঙুল দিয়ে বা অন্য কোনোভাবে যদি আপনি ইচ্ছাকৃতভাবে বমি করেন তাহলে আপনার রোজাটা নষ্ট হয়ে যাবে। নাম্বার তিন ছিল যে শিঙ্গা লাগানো বা রক্ত প্রবাহিত করা। শিঙ্গাটা যদি এতটুকু হয় যে অতিরিক্ত রক্তক্ষরণ, যেটার কারণে শরীরের মধ্যে ক্লান্তি ভাব চলে আসে, অথবা রক্তটা যদি বেশি পরিমাণে নেওয়া হয়, সাধারণত টেস্টের জন্য যে সমস্ত রক্তগুলো নেওয়া হয় 1 সিনিস বা 5 মিলি, 6 মিলি বা 10 মিলি, যতটুকু নেওয়া হয় এটাতে আমাদের শরীরের মধ্যে তেমন একটা প্রভাব পড়ে না, এটাতে আমাদের সমস্যা হবে না। সমস্যা হবে যদি অতিরিক্ত রক্ত নেওয়া হয় শরীর থেকে, বা শিঙ্গা লাগানোর পরে যদি বেশি রক্ত আমাদের শরীর থেকে বের হয়, যার কারণে আমাদের শরীরের মধ্যে একটি ক্লান্তি ভাব চলে আসে। তো এরকম যদি রক্ত নেওয়া হয় তাহলে আপনার রোজা ভেঙে যাবে, পরবর্তীতে রোজাটা কাজা করতে হবে। কোনো নারী যদি রোজা রাখে আর রোজা রাখা অবস্থা যদি তার ঋতুস্রাব শুরু হয়, তাহলে যেহেতু সে রোজা রাখছে তাই ওই দিনের রোজা সে সারাদিন না খেয়ে রাখবে, কিন্তু তার রোজাটা কিন্তু হবে না, রোজাটা ভেঙে যাবে, কিন্তু পরবর্তীতে রোজাগুলো সে কাজা করবে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বুঝতে পারলাম যেগুলো শরীর থেকে বের হওয়ার সাথে সম্পৃক্ত এই বিষয়গুলো কয়টি? পাঁচটি। এবং কিছু বিষয় আছে যেগুলো শরীরের মধ্যে পরিবেশের সাথে সম্পৃক্ত, সেগুলো হলো দুই ধরনের। একটা হলো পানাহার করা, আমরা যেমন পানি পান করা, খাওয়া দাওয়া করা ইত্যাদি, এগুলো যদি কেউ করে রোজা রেখে তাহলে তার রোজাটা ভেঙে যাবে। আরেকটা হলো খাওয়া দাওয়ার স্থলাভিষিক্ত। খাওয়া দাওয়ার স্থলাভিষিক্ত কি? যদি কেউ মুখ দিয়ে খেতে না পারে, যদি নাক দিয়ে তাকে পাইপের মাধ্যমে খাওয়ানো হয়, তার পাকস্থলীতে কোনো খাদ্য পৌঁছানো হয়, অথবা কোনো ইঞ্জেকশন পুশ করানো হয় খাদ্যের, অথবা রক্ত পুশ করানো হয়, এই ধরনের জিনিসগুলো যদি পুশ করানো হয় বা ভিতরে প্রবেশ করানো হয়, যে বিষয়গুলো তার মস্তিষ্কে অথবা পাকস্থলীতে গিয়ে পৌঁছে, এই বিষয়গুলোর কারণেও তার রোজাটা ভেঙে যাবে। কিন্তু পরবর্তীতে সে কাজা করে নেবে, আল্লাহর কাছে তওবা করে নেবে। কিন্তু সম্মানিত দর্শক শ্রোতা, যদি কোনো ইঞ্জেকশন চিকিৎসা পারপাসে বা চিকিৎসার জন্য যদি ব্যবহার করা হয়, যেমন ইনসুলিন, পেনিসিলিন ইত্যাদি ইত্যাদি, অথবা টিকা গ্রহণ করা, এই সকল ইঞ্জেকশন যদি আপনি চিকিৎসার পারপাসে ব্যবহার করেন তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আপনার রোজাটা ভাঙবে না, আপনার রোজাটা থাকবে। কিন্তু উত্তম হলো রোজার সময় বা রমজানের মাসে এই ইঞ্জেকশনগুলো যদি দিনে পুশ না করে রাত্রে পুশ করানো হয়, রাত্রে ব্যবহার করা হয়, তাহলে সবচেয়ে ভালো হয়। তো সম্মানিত দর্শক শ্রোতা, রোজা ভঙ্গ হওয়ার মোটামুটি 7টি কারণ আমরা এখানে উল্লেখ করলাম। যদি আমার সাথে আপনারা একটু বলেন, নাম্বার এক ছিল সহবাস, নাম্বার দুই মাস্টারবেশন বা হস্তমথন, নাম্বার তিন ইচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে, নাম্বার চার শিঙ্গা লাগানো বা
শরীর থেকে রক্ত প্রবাহিত করা বা রক্ত বের করা। নাম্বার পাঁচ, মহিলাদের ঋতু হলে, ঋতু শুরু হলে বা ঋতুবর্তী মহিলাদের। নাম্বার ছয়, পানাহার করা, খাওয়া দাওয়া করা। নাম্বার সাত, খাওয়া দাওয়ার স্থলাভিষিক্ত। এবং খাওয়া দাওয়ার স্থলাভিষিক্ত কি, এই বিষয়গুলো আমি বিস্তারিত আপনাদেরকে বলেছি। যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় এবং আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এবং আমাদের ইমেলের ঠিকানায় আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্নগুলোর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।